জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি সহিংসতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, বিএনপির লক্ষ্য বিদেশিদের কাছে আওয়ামী লীগকে হামলাকারী প্রমাণ করা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় তিনি বলেন, আওয়ামী লীগ হামলা করবে না, কিন্তু আক্রান্ত হলে কোনো ছাড় দেবে না। বিএনপির রাজনীতি নোংরা, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন কাদের। বলেন, বিএনপির মতো অপশক্তির হাতে ক্ষমতা দেয়া যাবে না। নতুন মার্কিন ভিসা নীতিতে আওয়ামী লীগ সরকারের মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেন কাদের। বলেন, জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার হুমকি দিয়ে বরং বিএনপি মার্কিন ভিসা নীতির ঝুঁকিতে রয়েছে। কোন অবস্থাতে আক্রমণকারী হবেন না। তারা এখন চাইছে বিএনপি যে কোনোভাবে দেখাতে যে আমরা আক্রমণকারী, আক্রমণ করব না, কিন্তু আক্রমণ করলে আমরা ছেড়ে দেব। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি। দুপুরে চট্টগ্রামের বাকুলিয়ায় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। পদযাত্রাটি বহদ্দার হাট মোড়ে গিয়ে শেষ হয় রাজশাহীর ভুবনমোহন পার্কে সমাবেশ করে বিএনপি। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তিসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা। পরে সেখান থেকে পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে পদযাত্রা বের হয়। এতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মার্কিন ভিসা নীতির সাথে গাজীপুরে সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক নেই বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, আগামী সংসদ নির্বাচনেও গাজীপুরের মতো সুষ্ঠু হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, গাজীপুরের ভোটের মধ্য দিয়ে কমিশন সহ সব পক্ষের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি নির্বাচন। সেখানে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলমের মা। এর আগের দিন নির্বাচনে যে টেনে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, ফলে দুইটার মধ্যে যোগসূত্র খুঁজছে অনেকে। তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বললেন, মার্কিন ভিসা নীতির সাথে গাজীপুরের সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক নেই। আগে ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি, আমরা তো এটা দেখিনি, পড়ার সময় পাইনি, মাঠে ভোট চলছে, তো ওটার প্রভাব কেমন পড়বে? মানুষ কি তখন ওই ভিসা নীতি পড়েছে, নাকি তারা কেন্দ্রে যে লাইন দিয়ে ভোট দিয়েছে, তো ওইটা ভয় পাওয়ার সুযোগটা কোথায় দিলেন আপনার? তবে গাজীপুরের ভোট সরকার সহ সব পক্ষের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করেন তিনি। আশ্বাস দেন, গাজীপুরের মতো সুষ্ঠু ভোট হবে সংসদ নির্বাচনও। যে সমস্ত রাজনৈতিক দলগুলো আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে যেটা দেওয়া সেটা দিতে হবে, এবং আমরা সবার জন্য সমান মাঠ রাখব, যাতে নির্বাচনের প্রচারণা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা বা ভোটের যে পরিবেশ, মানে যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করব, যেটা আমরা গাজীপুরের ক্ষেত্রেও করেছি। সরকার কখনোই নির্বাচন কমিশনের ওপর চাপ দেয়নি বলে জানান এই কমিশনার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজেতে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার খরচ চালাতে সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওআইসি মহাসচিব। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সফররত ওআইসি মহাসচিব। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণ পোষণে আর্থিক সহায়তার জন্য সব মুসলিম দেশকে অনুরোধ জানানোর আশ্বাস দিয়েছেন ওআইসি মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা। রোহিঙ্গাদের দুর্দশা সরে জমিনে দেখার পাশাপাশি ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়ে আইইউটির সমাবর্তনে যোগ দেবেন তিনি। বৈঠকে বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও ইসলাম অবমাননার বিরুদ্ধে একজোট হতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানানো তাগিদ আসে। পরে ওআইসি মহাসচিবের সম্মানে মধ্যাহ্নভোজে যোগ দেন ওআইসিভুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা। মুসলিম বিশ্বে যে মুসলমানদের আরো সংহত হতে হবে, আরো শক্তিশালী অবস্থান নিতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে মুসলমানের ধর্মগ্রন্থ পুড়ায় ফেলে এবং খামোখা অভিযোগ তোলে, আর তাদের কিছু করতে গেলে তখন
কিছু করে না। তা আমরা সেই এই ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছি। রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে দুজন শ্রমিক মারা গেছেন। সকালে পরিষ্কার করার জন্য তারা দুজন ট্যাঙ্কে নেমে অচেতন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ঠিকাদার নূর আলম ও বাকি শ্রমিকরা পালিয়ে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, প্রথমে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন মোহাম্মদ সামাদ। বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে ঠিকাদার নূর আলম সহ অন্য মিস্ত্রিরা তাকে উদ্ধার করার জন্য জোর করে আরেক শ্রমিক মধু মিয়াকে নামান। এক পর্যায়ে মধুও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুজনের মরদেহ উদ্ধার করে। মৃত সামাদ ও মধুর বাড়ি গাইবান্ধায়। তারা উত্তরখানের বাবুরচি বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। ট্যাঙ্কে জমে থাকা কার্বন মনোক্সাইড গ্যাসের জন্য তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আসলে এটা একটা দুর্ঘটনা, নর্মালি এটা অপমৃত্যু মামলাই হবে। অপমৃত্যু মামলা হওয়ার পরে তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় যে কারো অবহেলা আছে, তাহলে সেটা অবহেলাজনিত মামলায় রূপান্তরিত হবে। যমুনা নদীর প্রস্থ ছোট করার পরিকল্পনা প্রজেক্ট ফাইল তলব করেছে হাইকোর্ট। 10 দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এই বিষয়ক সব নথি আদালতে জমা দিতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। 12 মার্চ একটি জাতীয় দৈনিকে যমুনা নদীকে ছোট করার চিন্তা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করে মানবাধিকার সংগঠন HRPB। প্রতিবেদনে বলা হয়, যমুনা নদী প্রতি বছর বড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় এর প্রস্থ 15 থেকে 20 কিলোমিটার হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই, তাই এর প্রস্থ 6.5 কিলোমিটার সংকুচিত করতে 1100 কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমদানি করা ভোজ্য তেল চুরির সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে 4 জনকে আটক করেছে নৌপুলিশ। এ ঘটনায় 2টি লাইটার জাহাজ আটক করা হয়েছে। রোববার ভোরে কর্ণফুলী ডায়মন্ড ঘাট ও শাহ আমানত সেতু এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। উদ্ধার করা হয় 1200 লিটার ভোজ্য তেল। এসালম এডিবল অয়েল লিমিটেডের আমদানি করা ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে কারখানায় নেয়ার দায়িত্বে ছিল MT বুলবুল নামে অয়েল ট্যাঙ্কারটি। তবে তেল স্থানান্তরের সময় ট্যাঙ্কারের শ্রমিকরা কৌশলে কিছু তেল সরিয়ে অন্য একটি লাইটার MV ওশান ভিউতে তুলে দেয়। গোপন সংবাদ পেয়ে নৌপুলিশ প্রথমে MV ওশান ভিউকে আটক করে এ সময় প্রায় 1200 লিটার তেল জব্দ করা হয়। সেখানকার কর্মীদের দেয়া তথ্য মতে পরে আটক করা হয় MT বুলবুল নামের জাহাজটিকে। আমরা এই ব্যাপারে আমরা অবশ্যই তৎপর, আমরা এই সিন্ডিকেটকে আমরা ফাইন আউট করার চেষ্টা করতেছি এবং এটা মামলা হওয়ার পর যখন এটা তদন্তের ব্যাপার আছে, তদন্তের মধ্যে যারা যারা জড়িত আছে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনব। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু এই ধরনের তরল মাপার সময় তাপমাত্রা, নৌযানের ট্যাঙ্কারের গভীরতা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়, তাই সহজেই পার পেয়ে যায় চোরচক্র। যে ট্যাঙ্কের ক্যাপাসিটি মনে হয় 2000 টন, সেখানে যদি আমি 1 সেন্টিমিটার যদি 19-20 করতে পারি, 1 টনের ডিফারেন্স হয়ে যাবে, অথবা 500-600-700-800 এরকম ডিফারেন্স। MV ওশান ভিউ জাহাজটি 2 দিনের মধ্যে বহিনঙ্গর থেকে চিনি নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। যাওয়ার পথে তারা চোরাই তেল চক্রের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে এক ব্যক্তির পেট থেকে 15টি কলম বের করা হয়েছে। প্রথম দফায় এসব কলম বের করার পর রোগীটি সুস্থ থাকলেও তার পেটে আরও 4টি কলম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত 16 মে পেটে ব্যথা নিয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি হন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মানসিক ভারসাম্যহীন আব্দুল মোতালেব। ব্যথার কারণ অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষার পর তার পাকস্থলীতে কিছু শক্ত বস্তু দেখতে পান চিকিৎসকেরা। এন্ডোস্কোপির ক্যামেরায় ধরা পড়ে একাধিক কলম থাকার বিষয়টি। বৃহস্পতিবার 3 ঘন্টা চেষ্টায় বের করে আনা হয় 15টি কলম। রোগীটি বর্তমানে সুস্থ থাকলেও তার পেটে আরও 4টি কলম রয়েছে, যেগুলো সোমবার 2য় দফায় বের করা হবে। অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে এতগুলো কলম বের করার ঘটনা দেশে এটি প্রথম এবং চিকিৎসা শাস্ত্রে এটি বড় সাফল্য বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই মাসের 16 তারিখে পেটে ব্যথা নিয়ে আমাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। তখন নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, এক্সরে করা হয়। এক্সরেতে আমরা পেটের মধ্যে দেখি যে ফরেন বডি বলে বাইরের কোনো জিনিস আছে। একটা একটা করে আমরা 15টা কলম বের করতে পেরেছি এবং আরও 3 থেকে 4টা কলম আছে, যেটা আমরা আগামী সোমবারে আরেকবার সেকেন্ড টাইম চেষ্টা করে সেগুলো ইনশাল্লাহ বের করে ফেলতে পারবো। ভারতের মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সেখানে মাত্র 8 ঘন্টার কমান্ডো অভিযানে 40 জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলোতে 8 ঘন্টার বেশি সময় অভিযান চালায় পুলিশ। এনডিটিভি জানায়, স্থানীয় সময় রোববার রাত 2টার দিকে ইম্ফল ভ্যালির 5টি স্থানে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। সেখানকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা। এ সময় 1 জন নিহত ও 10 জন আহত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মণিপুর সফরের একদিন আগেই ঘটল এই ঘটনা। আগুন আতঙ্কে আধা ঘন্টা আটকে ছিল বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশের খুলনা থেকে কলকাতা যাওয়ার পথে আন্তর্জাতিক ট্রেনটিতে দেখা দেয় বিপত্তি। ভারতের বনগাঁ পেট্রাপোল সীমান্ত অতিক্রম করার পর থেকে ট্রেনের ইঞ্জিনের কামরার নিচ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে, ফলে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় আতঙ্কিত যাত্রীদের চিৎকার হুড়োহুড়ি। এই ঘটনা 10 মিনিটের মধ্যে পরবর্তী স্টেশন হাবড়ায় ট্রেনটিকে দাঁড় করান চালক। দেখা যায় ইঞ্জিনের পেছনের অংশের নিচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। রেলের ইঞ্জিনিয়ার জানান, ইঞ্জিনের ব্রেক জ্যাম হয়ে বিপত্তি দেখা দিয়েছে। সব মিলিয়ে প্রায় 35 মিনিট পরে ইঞ্জিনের ত্রুটি সারিয়ে আবারও কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ এই সময় আতঙ্কে থাকলেও নিরাপত্তার কারণে ট্রেনের ভেতরেই অবস্থান করেন যাত্রীরা। তামিমের পছন্দে অধিনায়ক কোটাতে ওয়ানডে দলে খেলেন তাইজুল ইসলাম, এ নিয়ে সমালোচনার শেষ নেই। যদিও যুগের পর যুগ অধিনায়কের পছন্দে খেলেছেন অনেকে, তাই তো সমালোচনায় কান্না দিয়ে ফর্ম ধরে রাখতে চান তাইজুল। বলছেন, আফগানদের বিপক্ষে কঠিন হলেও সিরিজ জিতবে বাংলাদেশ। অধিনায়ক তামিমের সাথে বোঝাপড়া খুব ভালো তাইজুলের। একসাথে অনুশীলন, ফিটনেসের কাজ করা, এমনকি ছুটিও একসাথে কাটান এই দুই তারকা। সেসব নিয়ে প্রশ্ন করতে ছাড়েন না সমালোচকেরা। কিন্তু যারা বলেন অধিনায়ক কোটায় দলে থাকেন তাইজুল, তারা বোধহয় এই স্পিনারের রেকর্ড দেখেন না। তাই তো কে কি বললো সেসব নিয়ে ভাবার সময় কোথায় তাইজুলের? অভিজ্ঞতার বিচারে তাইজুলকে তো ওয়ানডে দলে চান স্পিন বোলিং কোচও। গোটো ওয়ার্ল্ডেই আপনি দেখবেন যে ক্যাপ্টেনের ওরকম দুই একজন থাকে আর কি, মানে চয়েসের প্লেয়ার থাকে। বাট এটা ভুললে হবে না যে আমি মানে আলহামদুলিল্লাহ যে পারফরমেন্স করে এসেছি, আমি তো পারফরমেন্স করি নাই এমনভাবে তো আসি নাই। টিম যেটা ভালো মনে করবে, ক্যাপ্টেন যেটা ভালো মনে করবে, সেই ডিসিশনটাই নেবে। বিশ্বকাপের দলে তাইজুল নাকি নাসুম, সেই আলোচনা চলছেই। তাইজুল জানেন দল ঘোষণার আগে ও পরে সেটা চলতেই থাকবে। 2015 বিশ্বকাপে একটা ম্যাচ খেলা এই স্পিনার আশাবাদী পারফরমেন্স ও ধারাবাহিকতা দিয়ে বড় মঞ্চে বড় কিছু করতে। আমার কাছে মনে হয় যদি স্পোর্টিং উইকেট থাকে বা যারা ভালো খেলবে, আসলে তাদের দিকেই, তাদের পরেই ম্যাচটা যাওয়ার চান্স বেশি। তো আমাদের বেসিক্যালি ওয়ার্ল্ড কাপে একটাই কথা যে ভালো খেলতে হবে আর কি। ভালো খেললে আসলে আমরা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। সামনে আফগানিস্তান সিরিজ, যাদের বিপক্ষে টেস্ট হারের লজ্জা এখনও পোড়ায়। মিরপুরের উইকেট যেমনই হোক না কেন, অভিজ্ঞতা আর ব্যাটারদের দুর্বলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে জেতাতে চান তাইজুল। কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়, যেরকম ধরেন ব্যাটসম্যানকে রিড করা বা কিছু দুই একটা ভেরিয়েশন যেগুলো থাকে এগুলো নিয়ে আর কি, যতটা মানে যত দূর আগানো যায়। আফগানদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আছে, তবে কাজটা যে সহজ হবে না জানেন এই অভিজ্ঞ স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।